ক্রিপলার সাহেবকে যদি তিন দিক থেকে তাকে হত্যা মাটিতে লটিয়ে দিয়েছিলেন তাল গাছে উঠে সেই বাবা তিল কামাজি এবং আপনারা জানেন আঠারোশো পঞ্চান্ন সাল তিরিশে জুন আঠারোশো পঞ্চান্ন সালের তিরিশে জুনে বীর মান্তা সিং মুর্মু কানু মুর্মু চাঁদ বৈল পুরো জানো এই মহিলারা আমাদের পিছিয়ে ছিলেন না তারা ইংরেজের ইংরেজ সরকারের গ্রেপ্তার জমিদার মহাজন আদিবাসী মহিলার উপর যে অন্যায় অত্যাচার করেছিলেন তাছাড়া সহ্য না করতে পেরে আমাদের যিনি সিনুয়ার কানুর নেতৃত্বে সেটা বিহার এবং ঝাড়খণ্ড সেই বন্যা আদিকে সারসঙ্গের মাধ্যমে সেখানে জিহাদ ঘোষণা করেছিলেন অর্থাৎ ভুল করেছিলেন সিন্ধু এবং কানুর নেতৃত্বে হাজার হাজার আদিবাসীরা সেখানে জমা করেছিলেন সেই সম্প্রদায়ের মানুষ এবং বাবা বিরসা মুন্ডা ভগবান বিরসা মুন্ডা উনি উনিশশো সালে উনি লড়াই করেছিলেন আমি এইটাই এখানে বলতে চাই এই মঞ্চ থেকে এই এলাকার পুলিশ প্রশাসন এবং এখানকার সরকার বাহাদুরকে আমার পক্ষ থেকে আমি জানাই আমাদের এই আদিবাসী ভূমিপুত্র এদেরকে আমাদেরকে মৌলিক অধিকার আমরা সম্পূর্ণ রাখবো যাতে পাই এখানে আদিবাসীদের রমণের উপর আপনারা সকলেই জানেন এই আদিবাসী রমণী যেটা মণিপুর কেন্দ্র সরকার সেখানে বিজেপি শাসিত যে গভর্নমেন্ট চলছে মণিপুর রাজ্যে আদিবাসী মহিলাদেরকে প্রকাশ্যে সেখানে গণধর্ষণ করার পর তাদের এই যে প্রকাশ্য দেওয়ালকে তাদেরকে হাঁটতে দেখা যায় এই কি অবাধ লাগে এই ভারতবর্ষের এইটা নানা ভাষা নানা মত নানা ধর্মের দেশে আমরা এত বছর পর আমরা কি দেখলাম এটা আশ্চর্য লাগছে এই সেই জন্য আমরা চাই আমাদের আদিবাসী মহিলাদের উপর এই পূর্ব ভারতবর্ষ কেন তোমার এই পশ্চিমবঙ্গতেও যেন এই ধরনের কোনো রকম অন্যায় অত্যাচার না দেখতে পাই সেই জন্য আমরা ভারত থেকে বেশি পারবেন মহল আমরা সংগঠিত আমরা জানি আমাদের সিধু কানু বিপদ বিপ্লবী বাবা তিল কামাজি যে দিয়ে আমাদের দিশা দেখিয়েছেন সেই তাদের রক্ত আমাদের অন্তরে অন্তরে রয়েছে সেই জন্য আমি বলি আমাদের যে এখানে দশ দফা দাবি আছে এই দশ দফা দাবি আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে দিতে হবে এখানে আমাদের আজ কি দেওয়ার আছে এখানে আমরা দেখেছি আমাদের পঞ্চজন যারা হচ্ছে এই আদিবাসী Thank you.